140 কোটি জনসংখ্যার দেশ ভারত। এই বিপুল সংখ্যক জনগণকে একসূতায় গেঁথে রাখে এদেশের ক্রিকেট। ভারতবাসীর আবেগের একটি বড় জায়গা জুড়ে আছে তাদের ক্রিকেট এবং ক্রিকেট টিম। আর সেটা যদি হয় ভারত পাকিস্তানের ম্যাচ, তাহলে তো কথাই নেই। ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বেসরকারি স্কুলের এক শিক্ষিকাকে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে কেন্দ্র করে চাকরিচ্যুত করা হয়। 24 অক্টোবর টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা ছিল দুই দেশের জনগণের মধ্যেই। সেই ম্যাচ 10 উইকেটে জিতে যায় পাকিস্তান। আর তারপরই উদয়পুর নির্জা মোদী স্কুলের নাফিসা আত্তারি নামে ওই শিক্ষিকা তার হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ক্রিকেট টিমের একটি ছবি দিয়ে লেখেন, ইয়ে জিতে গেছি আমরা। তার এই পোস্টটির স্ক্রিনশট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরপরই স্কুল কর্তৃপক্ষ তাকে চাকুরি থেকে বরখাস্ত করে। শুধু তাই নয়, ওই শিক্ষিকার বিরুদ্ধে লোকাল থানায় ভারতীয় পেনাল কোড ধারা 153 দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে একটি কেসও করা হয়। এরপর অভিযুক্ত নাফিসা আত্তারি ক্ষমা চেয়ে একটি ভিডিও স্টেটমেন্ট জারি করেন। নাফিসা জানান, কাজটি তিনি মজা করে করেছেন এবং ভারতীয় হিসেবে ভারতকেই সাপোর্ট করেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে দ্রুত স্ট্যাটাসটি সরিয়ে নেন এবং অন্যের অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমাও চান নাফিসা। খান তাজদিন আহসান, সময় সংবাদ।